নমস্কার এই মাত্র বাবা আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবত্ত যেটি পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে চলে আসার সম্ভাবনা রয়েছে এর ফলে আগামী তিনে অক্টোবর পর্যন্ত কলকাতা উড়িষ্যা বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় সহ ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমুদ্রও উত্তাল হয়ে উঠতে পারে সেই কারণে আগামী দুই দিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তিরিশে সেপ্টেম্বর শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যেতে পারে আগামী পয়লা অক্টোবর রবিবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম ও মুর্শিদাবাদে সহ অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ ও নদীয়াতে সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বোঝাতে পারে আগামী দুই অক্টোবর সোমবার পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে সহ ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব পশ্চিম বর্ধমানে সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো হওয়া বোঝাতে পারে আগামী তিনে অক্টোবর মঙ্গলবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ ও নদীয়াতে সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চারে অক্টোবর বুধবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম রংপুর খুলনা মনমেন সিংহ সিলেট বিভাগে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে তিরানব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ